তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই আশা করি খুব খুব ভালো আছো। তো দেখো, আজকের পর্বে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে স্বাস্থ্য শারীরশিক্ষা, যেটা কিনা তোমাদের পার্ট সিক্স অর্থাৎ তোমাদের সেপ্টেম্বর মাসে যেটা দেওয়া হয়েছে। তো দেখো, উত্তরগুলো তোমরা একের পর এক দেখে নাও। এখানে দেখো কি বলা হচ্ছে, নিচের শব্দগুলি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যস্থানটি পূরণ করো, ঠিক আছে? অর্থাৎ এখানে দেখো কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো থেকে কিন্তু তোমাকে বেছে নিয়ে এই যে শূন্যস্থানগুলো আছে এগুলো তোমাকে পূরণ করতে হবে, ঠিক আছে? তো আমি একের পর এক তোমাদের সমস্ত উত্তর বলে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। তো দেখো এখানে কি হচ্ছে, এখানে বলা হচ্ছে অত্যন্ত একবার অন্তত একবার পরীক্ষাগারে পানীয় জলের কি দরকার, ড্যাশ দরকার, এটা হচ্ছে কি পরীক্ষা দরকার। তারপরে বলা হচ্ছে কি, বৃষ্টির জল ড্যাশ করা যায় জানি কতভাবে, তাহলে কি ব্যবহার করা যায়। গয়েরটা দেখো, বৃষ্টির জল ধরে রেখে হবে জলেরই তো ড্যাশ, এটা হবে কি সাশ্রয়। ঘরে কি বলা হচ্ছে, জল ব্যবহার করতে সবাই তার ড্যাশ মতো প্রয়োজন মতো, ঠিক আছে? তারপরে দেখো, গরমটা এলে জলের ড্যাশ মানুষ কাঁদে যে কত, এটা হবে কি অভাব, ঠিক আছে, এটা হবে অভাব। তারপর দেখো চয়েরটাতে কি বলা হচ্ছে, পানীয় জলের ড্যাশ করা মোটেই কাম্য নয়, পানীয় জলের অপচয় করা মোটেই কাম্য নয়। আর দেখো ছয়ের দাগে কি বলা হচ্ছে, ছয়ের দাগে বলা হচ্ছে যে জলই জলই জীবন সকলের মনে হোক কাজ, এটা হবে বোধোদয়, ঠিক আছে, বোধোদয়, ঠিক আছে বন্ধুরা। আশা করি তোমরা এটা বুঝতে পারলে, সুন্দর করে লিখে নেবে। তারপরে দেখো দুই দাগে কি বলা হচ্ছে, দুই দাগে বলা হচ্ছে জল আমাদের কী কী কাজে ব্যবহৃত হয়, ঠিক আছে, জলে কী কী বেশি, জলে কী বেশি থাকলে ওই জল আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে। আর গ বলা হচ্ছে কী কীভাবে বৃষ্টির জল সংরক্ষণ করা যায়। তো দেখে নাও উত্তরগুলো একের পর এক। দেখো দুই দাগে কী বলা হচ্ছে, যে জল আমাদের কী কী কাজে ব্যবহৃত হয়। দেখো জল আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন এক পানীয় জল হিসেবে ও বাড়িতে রান্নার কাজে জল ব্যবহার করা হয়, জামা কাপড় কাচা, ঘর মোছা, থালা বাসন মাজা, হাত মুখ ধোয়া, স্নান করা প্রভৃতি কাজে জল ব্যবহার করা হয়। তিনের দিকে কী বলা হচ্ছে, গরু মোষ স্নান করাতে ও আগুন নেভানোর কাজে জল ব্যবহৃত হয়। তারপরে দেখো জমিতে জলসেচ করা ও গাছে জল দেওয়ার কাজে জল ব্যবহার করা হয়। আর ক্ষয়ের দাগে, এবার আমরা ক্ষয়ের দাগে চলে আসবো বন্ধুরা। ক্ষয়ের দাগে দেখো কী ছিল, জল কী কী বেশি থাক, জল কী বেশি থাকলে ওই জলে আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে, ঠিক আছে? তো উত্তরটা দেখে নাও। তো বন্ধুরা দেখো, জলে আর্সেনিক বেশি থাকলে ওই জল আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে। দীর্ঘদিন আর্সেনিকযুক্ত জল ব্যবহার করলে পায়ের পাতা ও হাতের তালুতে কালো ছোপ দাগ দেখা যায়। তারপরে দেখো গয়ের দাগে কী ছিল, যে কীভাবে বৃষ্টির জল সংরক্ষণ করা যায়, ঠিক আছে? তো দেখে নাও, বৃষ্টির জলকে বিভিন্নভাবে সংরক্ষণ করা যায়। যেমন এক, বৃষ্টি শুরু হওয়ার একটু পরে বালতি বা গামলা বসিয়ে জল ধরে রাখা যায়। তারপরে দেখো রাখা যায়। তারপরে কি বলা হচ্ছে, বাড়ির ছাদে বৃষ্টির জল জমিয়ে দেখে পাইপের সাহায্যে নিচে নামিয়ে এনে বড় কোনো চৌবাচ্চায় জল জমা করতে হবে। আর তিনে কি বলা হচ্ছে, বৃষ্টির জল সংরক্ষণের জন্য বড় বড় জলাধার তৈরি করা যেতে পারে, ঠিক আছে বন্ধুরা? এইবারে তারপরেরটা দেখে নাও, তারপরের কোশ্চেনগুলো কী কী বলা হচ্ছে দেখে নাও বন্ধুরা। এখানে দেখো নিচের যোগাসনের ভঙ্গিগুলি কী বলা হচ্ছে, দেখো নিচের যোগাসনের ভঙ্গিগুলি চীনের নিচের ছবি, নিচের ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো। তো এখানে এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ছবিটা, একজন বালক একজন বালিকা আর এখানে একজন বালিকা, তো এই যে ফাঁকা ঘর এই দুটোকে তোমরা কী লিখবে, ঠিক আছে? তো দেখো এইটার ক্ষেত্রে কী হবে, এইটার ক্ষেত্রে হবে কি বৃক্ষাসন, অর্থাৎ এই ধরনের ব্যায়ামকে আমরা বৃক্ষাসন বলে থাকি, ঠিক আছে? আর এটাকে এই যে এইভাবে বসে থাকাকে আমরা কী বলি, বজ্রাসন বলি, ঠিক আছে? তোমরা এটা এটাকে করবে বৃক্ষাসন, এটাকে করবে বজ্রাসন, ঠিক আছে? তারপরে দেখো গদাগে বলা হচ্ছে কি, যে তুমি যে যোগাসনটি সবচেয়ে ভালো অনুশীলন করতে পারো তার নামটি লেখো। তো আমি লিখেছি বক্রাসন, তোমরাও বক্রাসন লিখতে পারো বা তোমরা এটা লিখবে, বক্রাসন লিখে দেবে তাহলে আর অসুবিধা হবে না। তো আশা করি বন্ধুরা ভালো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে, ঠিক আছে? আর যদি তুমি চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই খুব খুব ভালো থাকবে।